বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন ধরে গেলেন, রাগ চিরচেনার সম্পর্ক ছিন্ন করে। গার্লফ্রেন্ড একটা আজাব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিট করবেন খুব সহজে। আপনারা জানেন এই ধরনের ভিডিওগুলো অনেক ভাইরাল হয়ে থাকে, আপনারা যেখানে আপলোড করো না কেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যেখানে আপলোড করবা সেখানে ভাইরাল হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন এ টু জেড জানতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এড করবেন, কিভাবে ফ্রেম এড করবেন, কিভাবে কালার গ্রেডিং করবেন, মানে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ওকে, আমাদের ভিডিওগুলো এডিট করার জন্য ইনশট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। ইনশট অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা যদি প্রো ভার্সন চান আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারবেন ইনশট অ্যাপ্লিকেশনটি। ওকে, ডাউনলোড করার পরে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে, এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, তারপর এখানে নিউ প্লাস ক্লিক করবেন, দেন গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতেছেন এই ভিডিওটা সিলেক্ট করবেন। ভিডিওটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। ওকে, দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভিডিও, আমি এই ভিডিওটাকে এডিট করব। তো আমি এই ভিডিওটা ইউটিউব থেকে ডাউনলোড করছি, আপনারা মানে যে বক্তার ভিডিও পছন্দ হয় সেটা আপনারা ডাউনলোড করবেন। ওকে, ভিডিওটা অ্যাড করার পরও প্রথমে শুনবেন, সেটা আগে থেকে শুনে নেবেন, মানে কোন জায়গার থেকে কোন পার্টটা নেবেন, মানে কোন কথাগুলো নেবেন সেটা আইডিয়া করে নেবেন প্রথমে। তো কাট করার জন্য কি করবেন, আমার এটা হচ্ছে একটা 8 মিনিটের ভিডিও, আমি এটাকে 17 সেকেন্ড রাখবো, ঠিক আছে। লাইক আপনাদের ভিডিওর মধ্যে মাঝখানের অংশের কথাগুলো পছন্দ হয়েছে, যে প্রথমে যেগুলো আছে এগুলো রাখবেন না, আর যেগুলো পিছনে আছে এগুলো রাখবেন না। ওকে, আমার এই ভিডিওটার মধ্যে সামনে যে একটু কথা আছে সেটা আমি রাখতে চাই না, মানে সেটা আমি কেটে ফেলে দেব। সেটা কাটার জন্য এখান থেকে একটু প্লে করে শুনবো। আপনারা কি জানেন, সো আমি এখানে সামনের কথাটা কেটে ফেলে দিতে চাই, সেটা করার জন্য এই লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে স্প্লিট এই অপশনের মধ্যে ক্লিক করবেন, বাকি লেয়ারটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, আমাদের প্রথমটা ক্লিয়ার হয়েছে, এরপরে শেষ আমরা মানে শেষ কতটুকু রাখবো ততটুকু সামনে যাব। এখান থেকে আমি 17 সেকেন্ড পর্যন্ত যাব, আমি আগে থেকে মানে শুনে রাখছি কতটুকু কাট করবো। 17 সেকেন্ড যাওয়ার পরে আবার এই অপশনের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার এই সাইডের লেয়ারটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ওকে, আমাদের কাট করা কমপ্লিট। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হবে, তারপর ভিডিওটা একটু সাজাইতে হবে। তো ফার্স্ট আপনাদেরকে এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেটা দেখাবো, এরপরে এ ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেটাও দেখাবো, ঠিক আছে। ওকে, প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হবে, সেটা করার জন্য এখান থেকে মিউজিক অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা আবার এখানে মিউজিক অপশনে ক্লিক করার পরে এখানে মাই মিউজিকে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো অডিও গান বা মিউজিক আছে সবগুলো এখানে শো করবে, ঠিক আছে। তো এরপরে স্টাক অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করলে আপনার ভিডিও থেকে মানে যে কোনো ভিডিও থেকে অডিও করে এখান থেকে এড করতে পারবেন, মিউজিক বা সাউন্ড এড করতে পারবেন, ঠিক আছে। সো আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এড করবো সেটা আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো, আর যদি দিতে না পারলে ভিডিও শেষে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো। সো এখান থেকে আমি যে ভিডিও থেকে অডিওটা নিতে চাই এই ভিডিওটার উপর ক্লিক করবো, তারপর এখানে টিক মারে ক্লিক করবো। সো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মানে শুরু থেকে একটু আওয়াজ নেয়, সেটা আমি যতটুকু মজা আওয়াজটা চলে আসে ততটুকু এভাবে শুরু করে নেবো, নার পর লেয়ারটা এভাবে সেভে ধরে শুরু থেকে আনবো। এরপরে অডিও লেয়ারটার উপর ক্লিক করে ভলিউমে ক্লিক করবেন, ভলিউমটা আপনারা কমিয়ে এভাবে 30-35 এরকম করে রাখবেন। সেটা করলে কি হয়, আমাদের যে অরিজিনাল ভিডিওটা আছে এই ভিডিওর কথা যেন স্পষ্টভাবে বোঝা যায়, এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটার ভলিউম কমাই দিতে হয়। বাংলা একটি প্রবাদ আছে, রেগে গেলেন ধরে গেলেন। ওকে, এরপর এখানে টিক মার অপশনটার মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন, ব্যাক আসার পরে একদম শুরুতে ক্যানভাস এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে 4-5 এই রিশুটা সিলেক্ট করবেন, দেন টিক মার্কে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে PIP তে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটো সেকশন থেকে একটা PNG ফটো ডাউনলোড করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই PNG ফটোটা, আপনারা সেটা ডাউনলোড করবেন, ঠিক আছে। ডাউনলোড করার পর ছবিটা এড করবেন, এড করার পর এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তারপর ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর উপরে লেয়ারটা এভাবে টেনে টেনে আপনারা পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। এবার অ্যাপ্লাই করার পরে শুরু থেকে আসবেন, আসার পরে কি করবেন, উপরে PNG লেয়ারটার উপর ক্লিক করে এখান থেকে ব্লেন্ড এই অপশনের মধ্যে ক্লিক করে তারপরে স্কিন একটা অপশন আছে স্ক্রিনে সিলেক্ট করে তারপর টিক মারে ক্লিক করে দিবেন।
তারপর নিচের লেয়ারটা ভিডিও লেয়ারটার উপর ক্লিক করে তারপর উপরের ভিডিওটা ক্লিক করে এভাবে জুম করে দিবেন। জুম করে যে মানে জায়গাটা আছে, কালি জায়গাটা আছে সেটার মধ্যে জুম করে অ্যাডজাস্ট করে বসায় দিবেন। ভিডিওটা একটু কালার গ্রেডিং করার জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন, তারপর আবার ফিল্টার অপশনে ক্লিক করে এখান থেকে অনেক কালার আছে আপনারা দেখতে পারবেন, আপনাদের ভিডিওর মধ্যে যেটা অ্যাডজাস্ট করে সেটা সিলেক্ট করে দিবেন। ওকে, এটা মনে হয় সুন্দর লাগতেছে, এটা আমি সিলেক্ট করলাম, তারপর এখানে টিক মার্ক ক্লিক করে ব্যাক আসবো। ওকে, এরপর এখানে ভিডিওর মধ্যে একটু লাইটিং অ্যাড করার জন্য আপনারা ভিডিও ইউটিউবে যাওয়ার পরে লাইটিং ব্ল্যাক স্ক্রিন সার্চ করলে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। আমি যেটা ইউজ করতেছি সেটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা ইয়ে করতে পারবেন, ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এই ভিডিওটা নেওয়ার পরে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবো, এরপর এখানে ব্ল্যান্ডে যাবো, ভলিউম থাকলে এটা জিরো করে দিবেন, তারপর ব্ল্যান্ডে যাওয়ার পরে স্ক্রিনে ক্লিক করবো, স্ক্রিনে ক্লিক করার পরে এটা কমাই দিব, মানে ক্যাপাসিটি একটু কমাই দেবো, ঠিক মানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে হালকা হালকা মানে লাইটিং চলতেছে, কত সুন্দর লাগতেছে ভিডিওটা, আগে কিরকম ছিল এখন কিরকম হয়েছে। ওকে, এরপরে নিজের নামে সোশ্যাল মিডিয়ার লোগো অ্যাড করে দিব এখানে, তো এখানে পিআইপিতে ক্লিক করে আমি লোগোটা অ্যাড করব। তো এই ধরনের লোগোগুলো নিজের নামে কিভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমাদের এই চ্যানেল ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওটা দেখে আপনারা লোগোটা এডিট করতে পারবেন নিজের নামে। ঠিক আছে, এডিট করার পর আমি এখানে একটু অ্যাডজাস্ট করে বসাই দিব, একটু নিচে করে মানে সাদা জায়গাটা যদি বসাইলে লোগোটা দেখা যাবে না, এই জন্য এখান থেকে একটু হালকা উপরে করে বসাই দেব। এরপরে খালি জায়গাটার মধ্যে কিছু লিখতে চাইলে আপনারা লিখতে পারেন। ঠিক আছে, যেমন ভিডিওর টাইটেল, যেমন ভিডিওর মধ্যে যেটা বলতেছে সেটার কিছু অংশ আপনারা এখানে লিখতে চাইলে লিখতে পারেন। তো লেখার জন্য টেক্সট অপশনে ক্লিক করবেন, আবার টেক্সট অপশনে ক্লিক করবেন। সো আপনারা এখানে যেটা লিখতে চান সেটা লিখবেন, আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে কিছু লিখতেছি। এভাবে নিচে নামাইয়ে সাদা জায়গাটার মধ্যে বসাই দিবেন, এরপরে এই লেয়ার গুলো পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে লেয়ারের শেষ মাথায় ক্লিক করবেন, শেষ মাথায় ক্লিক করার পরে ভিডিও ইনে ক্লিক করবেন, তারপর দেখবেন পুরো ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। আর যদি আপনাদের লেখার কালার গুলো যদি কালো না হয়, এখান থেকে লেয়ারটার উপর ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে এই কালার অপশনে ক্লিক করে এখানে অনেকগুলো কালার আছে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন, আর যদি অন্য কালার হয় এখানে কালো কালারটা সিলেক্ট করে দিবেন। ওকে, আমাদের এই ভিডিওটা এডিট করা কমপ্লিট মোটামুটি। তো যদি গ্যালারিতে সেভ করতে চাইলে এখানে সেভ অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করতে পারবেন। তো আপনাদেরকে FM এর ভিডিওগুলো কিভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো সেটা করার জন্য আবার এখানে পজেটে যাবেন, প্রথমে আপনারা এই ভিডিওটা যেভাবে দেখাইছি ব্যাকগ্রাউন্ড মেজিতে সবগুলো অ্যাড করে নেবেন, কাট টাট করে নেবেন, এরপরে এই ফ্রেম গুলো কিভাবে এড করবেন সেটা দেখাই। তো ফার্স্ট এখানে পজেট অপশনে যাওয়ার পরে 1:1 রিশুটা সিলেক্ট করবেন, তারপর ঠিক মানে ক্লিক করবেন, তারপর ভিডিওটা কি করবেন জুম করে ফুল স্ক্রিন করে দিবেন, যতটুকু স্ক্রিনে আছে ততটুকু স্ক্রিন বরাবর করে দিবেন। এভাবে করে দেওয়ার পরে এখানে পিআইপিতে ক্লিক করবেন, পিআইপিতে ক্লিক করার পরে এরকম একটা PNG আপনারা ডাউনলোড করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। ঠিক আছে, তো ডাউনলোড করার পরে সেটা অ্যাড করবেন, অ্যাড করার পরে এখানে ক্লিক করবেন, তারপর তারপর লেয়ারের শেষ মাথায় ক্লিক করবেন, ভিডিও ইনে ক্লিক করবেন, তারপর ভিডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে ফিল্টার অপশনে ক্লিক করবেন, ফিল্টার অপশনে ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করবেন, অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে স্যাচুরেশন এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তারপরে এই দাগটা কমিয়ে জিরো করে দিবেন। এরপরে আবার ফিল্টারে ক্লিক করবেন, আবার ফিল্টারে ক্লিক করার পরে ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে সেলিব্রেট এই ক্যাটাগরির মধ্যে যাবেন, যাওয়ার পরে এখান থেকে ফ্ল্যাশ যেটা আছে এই ফ্ল্যাশ এটা অ্যাড করবেন। সো দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর লাগতেছে। সো আপনাদের যদি এই লাইটিংটা যদি বেশি হয়ে যায় এটা পছন্দ না হলে আপনারা চাইলে ইউটিউবে গেলে মানে আরো হাজার হাজার পেয়ে যাবেন, এসে ভালো ভালো সার্চ করবেন লাইটিং ব্ল্যাক স্ক্রিন সার্চ করলে এরকম আরো সুন্দর সুন্দর আসবে, এর এটা বেশি জ্বলতেছে ইফেক্টের জন্য কম জ্বলতে এরকম আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আমার যেটা আছে এটা অ্যাড করে আপনাদেরকে দেখাই, সেটা আরো সুন্দর বেশি লাগে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এডিট করা কমপ্লিট। সো এভাবে চাইলে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন। সো এখন দেখাবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড কিভাবে করবেন, আপনাদেরকে শুরুতে বলছিলাম। সো আমাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করার জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে সন সার্চ। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, যদি এখানে না পান গুগলে সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কি করবেন,
আপনাদের লাইক কোন একটা অন্যদের একটা ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিছে, মিউজিকটা আপনার পছন্দ হয়েছে, সেটার নাম জানেন না আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো সেটা কিভাবে খুঁজে বের করবেন, বের করার জন্য এই ভিডিও সহকারে ডাউনলোড করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে বাজে এই ভিডিও সহকারে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এরপরে ভিডিওটা প্লে করতে হবে, ভিডিও ম্যানেজার ঢোকার পরে তো ভিডিওটা অডিও করতে হবে, এখান থেকে অডিও করে ব্যাকগ্রাউন্ডে চালাইতে হবে, ঠিক আছে। এভাবে আমি এই অপশনের মধ্যে ক্লিক করলে আমার এখানে অডিও হয়ে যেতেছে, তারপর ব্যাক আসবে, তারপর এই অ্যাপটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মানে এই ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুঁজে বের করে দিবে। দেখতে পাচ্ছেন আমাকে এখানে খুঁজে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বের করে দিছে। এরপর এখানে ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউব থেকে আপনারা চাইলে সরাসরি ডাউনলোড করতে পারবেন। সো এভাবে চাইলে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারবেন, এভাবে মানে সন সার্চ করে ডাউনলোড করতে পারবেন। আশা করি সবকিছু বুঝতে পারছেন আপনারা। আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।